ভারত চীন যুদ্ধ অবশ্যভাবে ব্লাড ব্যাংক তৈরি চীনের ডোকলাম ইস্যুতে সীমান্তে উত্তেজনা বাড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে ভারত ও চীন দুইটি দেশই সীমান্ত থেকে সেনা সরাতে নারাজ তবে চীন যুদ্ধে নামতে আগ্রহী বলে মনে করছে বিশেষজ্ঞরা যার পরিস্থিতিও চীন শুরু করে দিয়েছে চীন বিভিন্ন প্রান্তে তার হাসপাতালগুলোতে রক্ত সঞ্চয় করে রাখছে যাতে যুদ্ধে আহত সেনাদের চিকিৎসায় রক্তের অভাব না হয় যদিও বিশেষজ্ঞদের মত ভারত চীন যুদ্ধ হলে চীনকে ক্ষতির মুখে পড়তে হবে চীনের সংবাদপত্রের খবর অনুযায়ী পিএলএ চীনের হুনান প্রদেশের চাংসার একটি হাসপাতালে ব্লাড ব্যাংক স্থানান্তরিত করেছে যেখানে রক্ত সঞ্চয় করার কাজ চলছে এছাড়া চীনের হুবই প্রদেশ এবং গোয়াংশি জুয়াংসহ বিভিন্ন প্রদেশের বেশ কয়েকটি বড় হাসপাতালেও রক্ত সঞ্চয়ের কাজ চলছে বলে জানা গেছে সূত্রমতে চীন ভারতের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতেই ব্লাড ব্যাংকে মন দিয়েছে এদিকে তিব্বতের লাশায় কয়েকটি ফাইটার জেট মোতায়েন করেছে চীন তাছাড়া গত মঙ্গলবার দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পাথর ছোঁড়াছুরি হয়েছে লাদাখে নিজেদের সীমানা পেরিয়ে ভারতে ভূখণ্ডে ঢোকার চেষ্টা করলে চীনা সেনাকে বাধা দেয় ভারতীয় সেনারা এরপর ভারতীয় সেনাদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে চীনের সেনাবাহিনী পাল্টা জবাব দেয় ভারতও এরপর বেশ কিছুক্ষণ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে দুই পক্ষের বেশ কয়েকজন সেনা আহত হয়েছে বলেও জানা যায় এরপরেই তিব্বতে চীনা এয়ারফোর্স মোতায়েন হওয়ার খবর পাওয়া গেছে গত কয়েকদিন ধরেই ডোকলাম ইস্যু আর চরম আকার নিতে শুরু করেছে এরপর ভারত কী পথ বেছে নেবে সেটাই প্রশ্ন প্রায় গত দুই মাস ধরে সিকিম সীমান্তে দুই দেশের সেনাবাহিনী প্রায় মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে আছে কেউ ও এক পাশ সরে যাওয়ার সম্ভাবনা নেই ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি